হতাশা, আমি মনে করছি যে আমি শেষ। আমার 8 মাস বয়সের একটা ছেলে আছে, আমি এখন পর্যন্ত একটু দাঁড়াইয়া কোলে নিতে পারি নাই। আমার এমন মানে ভিতরে কষ্ট। আসসালামু আলাইকুম, আমার নাম মলি, আমার বয়স 24, আমার দেশের বাড়ি মাদারীপুর। আমার সমস্যা আজকে 9 বছর যাবত, এমনি বেশি সমস্যা এই 2 বছর যাবত একদম বিছানায় পড়ে গেছি। সমস্যা এসপিএ, এভিএন, হিপ জয়েন্টে ব্যথা, তারপর আর্থ্রাইটিস, সব সমস্যা কোমরে, তারপরে হাঁটুতে, পায়ের গোড়ালিতে, পিঠে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা ছিল, মানে প্রচণ্ড। আমি ব্যথার ওষুধ খেলেও আমার ব্যথা কমতো না, সাপোসিটার নিতেও মানে ব্যথা কমতো না, এত পরিমাণে ব্যথা ছিল আমার শরীরে। আমি হাঁটতে পারতাম না, আমি কুঁজো হয়ে গেছিলাম, মানে আমি একা একা হাঁটতে পারতাম না, কোনো জায়গায় যেতে পারতাম না, নিচে বসতে পারতাম না, উঠতে পারতাম না। এক কথায় মানে মনে হচ্ছে যে আমার লাইফটা পুরো শেষ। কতজন ডাক্তার দেখাইছি মানে আমার হিসাবও নাই, 15 থেকে 20 জনেরও বেশি ডাক্তার দেখাইছি। আমি উত্তরা ভর্তিও ছিল ব্যথার জন্য, অনেক রিপোর্ট করছি, এমআরআই রিপোর্ট করছি, অনেক এক্স রে করছি, কোনো রোগই ধরা পড়ে নাই। ব্যথার ওষুধ দিলে কোনো মতে একটু কমতো, নইলে আবার আগের মতোই হয়ে যেতাম। 2-1 ঘন্টা হয়তো বা একটু ভালো লাগতো, তারপরে আবার আগের মতো। হতাশা, আমি মনে করছি যে আমি শেষ। আমার 8 মাস বয়সের একটা ছেলে আছে, আমি এখন পর্যন্ত একটু দাঁড়াইয়া কোলে নিতে পারি নাই। আমার এমন মানে ভিতরে কষ্ট, কখনো আমার প্রত্যেকটা দিন মানে আমি সারাক্ষণে কান্না করতাম, 24টা ঘন্টায়, মানে যতটুক সময় মানে সজাগ থাকতাম ততটুক সময় কান্দতাম। খালি মনে হতো যে আমি আর বাঁচবো না, মানে আমার দুনিয়াই শেষ। আর সবাই, আর এক ডক্টর বলছে আমার ব্যথা কোনোদিন ভালো হবে না, আস্তে আস্তে আমার হাত কুচকাই যাবে, পা কুচকাই যাবে, আমি আস্তে আস্তে মানে প্যারালাইসিস হয়ে যাব, মানে আমার জীবন শেষ এই জায়গায়। ওইটি শোনার পরে তো মানে আমি কাঁদতে কাঁদতে পুরো চোখ মুখ সব ফুলাই ফেলেছিলাম। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পরে তারপরে স্যারের ভিডিও পাই, তারপরে আমি আসছি এই জায়গায়। আসার পরে তারপরে স্যারের দেখাইছি, স্যারের কটা রিপোর্ট দিছে করছি, তারপরে স্যার এই জায়গায় 10 থেকে 15 দিনের ভর্তি দিছিল। এখন আগের চাইতে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আমি এখন একা একা হাঁটতে পারি, মানে নিচে বসতে পারি, উঠতে পারি। আগে আমি কুঁজো হয়ে হাঁটতাম, এখন মাশাল্লাহ আমি অনেকটাই সোজা, মনের অনুভূতি অনেক ভালো। আমি এই জায়গায় যারা আছে সবাই অনেক সেবা দিছে, বা স্যার স্যারেও অনেক ভালো, স্যারেও অনেক আশ্বাস দিছে যে তুমি ভালো হয়ে যাবা, তো টেনশন করিও না, হতাশ হইও না, মানে অনেকই ভালো। মনে হইতেছে যে আমি আবার নতুন মানে জীবন ফিরা পাইছি, মনে হইতেছে যে না আমিও সুস্থ জীবনে ফিরাইছি, অনেক ভালো, অনেক ভালো। আমি অনেক হসপিটালে গেছি, অনেক জায়গায় ভর্তিও থাকছি, আমি আরেক জায়গায়ও থেরাপি দিছি 25 দিন, অনেক ভালো। আমার যে থেরাপিস্টটা ছিল, তারপরে যে আরও খালারা, মানে সবাই খুব ভালো, ডক্টররা সবাই অনেক ভালো, অনেক ভালো, অনেক উন্নত। আমার মনে হয় যে ইন্ডিয়া গিয়েও এই চিকিৎসা পাবে না, আমিও ইন্ডিয়া যেতে চাইছিলাম, কিন্তু তারপরে এই জায়গায় ভিডিও দেখা পরে এই জায়গায় আইছি। ইন্ডিয়া গিয়েও এই চিকিৎসা পাবে না, অনেক ভালো চিকিৎসা। তাদের জন্য বলবো যে আপনারা আর কোনো জায়গায় ডাক্তার না দেখাইয়া, হুদা হুদা হেনস্থা না হইয়া এই জায়গায় আইসা ডাক্তার দেখান, স্যারের দেখান, অনেক উপকার পাইবেন। আমি ডিপিআরসিতে এসে অনেক সুস্থ হয়েছি, আমি ডিপিআরসির অনেক শুভকামনা করি, অনেক দোয়া করি, আরও উন্নতি হোক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি আরও সুস্থ হইতে পারি। স্যারের জন্য সবাই দোয়া করবেন, স্যারের সুস্থ স্বাভাবিক থাকতে পারে, স্যারের জন্য আরও মানুষের সেবা দিতে পারে।